হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন এমন জায়গায় আছি যেখানে 12 মাস শীত থাকে, মানে ঠান্ডা থাকে, রাস্তা ফগি থাকে। এখন ফগি না, বাট নর্মালি ফগি থাকে। তো আজকে আসলে আপনাদেরকে আমি ইংল্যান্ডে আছি, ইংল্যান্ডের মধ্যে। তো আমি একটা লাইটের রিভিউ আপনাদেরকে দিব। যারা বাংলাদেশে থাকেন এই মুহূর্তে, তারা অনেকে চান যে ভালো ফগ লাইট, বিদেশি ফগ লাইট, মানে বিদেশি কোনো ফগ লাইট আছে কিনা যেটা খুব উজ্জ্বল আলো এবং দেখতে ছোট, দেখতে কিউট, সুন্দর, এরকম কিছু একটা। এটা আমার লাইট, এটা দেখাও একটু লাইটটা। এই যে লাইট, হ্যাঁ এটা হচ্ছে লাইট। এটা আমাদের চারটা মোড আছে। লাইটটা খুবই সুন্দর এবং হাতে দেখেন কত ছোট ছোট, কিন্তু এটা পাওয়ারফুল এবং এটা ইংল্যান্ডেও বিক্রি হয়। আমি মুখে বলতেছি কিন্তু একটু পরে দেখাবো আপনাদেরকে। আমি যাচ্ছি একটা জায়গায়, কারণ ইংল্যান্ডে আমি চাইলেও লাইটটা রাস্তায় মারতে পারবো না, কারো বাসায় মারতে পারবো না। তো আমাকে যাইতে হবে এমন জায়গায় যেখানে জনমানুষ নাই, কিচ্ছু নাই, ওইখানে লাইটটা টেস্ট করতে হবে। কারণ আমি চাইলেই টেস্ট করতে পারবো না যে কোনো জায়গায়। আপনারা হয়তো জানেন যে ইংল্যান্ডে একটা প্রোডাক্ট বিক্রি করতে হলে 10 ধরনের সার্টিফিকেট লাগে। এটা চাইলেই কেউ বেচতে পারে না। এই দেশে একটা লবণও কেউ চাইলে বেচতে পারে না। এখানে অনেক সার্টিফিকেশন, অনেক জায়গা পার হয়ে, অনেকগুলো ধাপ পার হয়ে তারপরে কোনো কিছু বিক্রি করতে হয়। তো আমি যাচ্ছি, থাকেন সাথে। এই যে লাইটটা নিয়ে আসছি, দেখাও একটু। এই যে লাইট, মানে আমার আসলে পকেটে হচ্ছে পাওয়ার ব্যাংক। এই যে পকেটে পাওয়ার ব্যাংক, আমি জ্বালাবো এটা। আমি হয়তো অ্যাকুরেট হবে না আমার এটা, তারপরে যতটুকু পারি আর কি। এটা হচ্ছে হলুদ, দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা মোটরসাইকেলে থাকবে, এটা হলুদ লাইট। আমি আবার একটু ঘুরাই। এটা হচ্ছে সাদা হলুদ একসাথে, দেখতে পাচ্ছেন? নিচে হলুদ, উপরে সাদা একসাথে। এটা তো অনেক দূরপন্থ যায়। আমার ডাইনে বামে কিছু লোকজন আছে, আমি এটা মারতে পারবো না। তাই ওই যে গাছে মারছে, দেখো। এটা আসলে অনেক দূরে যায়। তারপরে মোড়টা দেখাই, এটা হচ্ছে পুলিশ লাইট, দেখা যাচ্ছে। এটা পুলিশ লাইট, এটা এই দেশে ইলিগেল। আর এটা হচ্ছে সাদা, একদম ব্রিলিয়ান্ট হোয়াইট, এটা একদম ব্রিলিয়ান্ট হোয়াইট। আমি এতটুকুই দেখাবো। আর এটা যায় আসলে অনেক দূরে, যে আমি উপরে মারলাম, গাছে মারলাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন গাছে। আমি লাইটটা আবার দেখাই। এটা আসলে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি। এটা বাংলাদেশে যে লাইটগুলো পাওয়া যায় ওগুলো ভালো, আমি খারাপ বলবো না, বা তাদের চেয়ে কম না, কম বাজেটে এবং খুব সুন্দর। এটা ওয়াটার প্রুফ লাইট, পানিতে চুবাই দিলেও কিছু হবে না। এটার নাম হচ্ছে টেসলাইট R1 বুলেট, দেখা যাচ্ছে, R1 বুলেট। আপনার নামটা দেখে নেন একটু, যে R1 বুলেট। এটা কিন্তু মেড ইন তাইওয়ান। তো আমি আসলে বেশি লাইট মারতে পারলাম না, কারণ আমার ডানে বামে লোকজন আছে। এটা বাংলাদেশের মতো আমি চাইলে সব কিছু করতে পারবো না। এখানে আপনারা দুটো লাইট পাবেন, সাথে একটা বডি কিট পাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, বডি কিট পাবেন সুন্দর। আর নিচে ক্ল্যাম্প পাবেন, ক্ল্যাম্পটা খুব শক্তিশালী। এই ক্ল্যাম্পটার মধ্যে এখানে একটা অপশন আছে, এটাকে ঘোরানো যায়, লাইটটাকে আপনি টার্ন করতে পারবেন, মানে রাইট লেফট টার্ন করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি আবারও দেখাচ্ছি, লাইটের সাইজটা ছোট এবং সামনাটা হচ্ছে এরকম। একটুভাবে দেখাও সামনাটা। এটা আসলে এটা দেখতে রকেটের মতো, রকেটের যে শেপ থাকে দেখতে কিছুটা এরকম, মানে বুলেটের মতো, বন্দুকের গুলির মতো অ্যাকচুয়ালি। তো বেশি দেখাইতে পারি নাই, অল্প দেখাইছি, কারণ এখানে অনেক নিষেধাজ্ঞা আছে, মানে অনেক কিছুই আছে যে মেনে চলতে হয় দেশে। বাংলাদেশে সব জায়গায় লাইটটা পাওয়া যায়। বাংলাদেশের 64 জেলাতে আপনারা এই টেসলাইট R1 বলবেন, কথাটা নামটা মনে রাখবেন, তাহলে আপনারা অন্তত পক্ষে দেখতে পারবেন লাইটটা দেখতে কেমন। সাথে বক্স থাকবে, নাট বল্টু সব থাকবে। তো আজকে এতটুকু থাকলো, আমি কথা বেশি বলে ফেলছি, দেখাইছি কম, কারণ আসলে আমি বাসা থেকে অনেক দূরে আসছি আলো দেখানোর জন্য। তারপরও এখানে লোকজন আছে, এরা কমপ্লেন করে দেয়। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব যারা, তারা দেখবে। আর ইংল্যান্ডে যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে আমার কাছে একজোড়া লাইট রয়ে গেছে, আমি গিফট করে দেবো আপনাদেরকে, যাতে মোটরসাইকেল আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, সালামু আলাইকুম।